বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকেল 4:30। তো 4:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বাবাকে বলছি ওঠ, বাবা নেই যে শুয়ে আছে, শুয়ে শুয়ে এখন কি ভাবছে কি জানি। কি ভাবছিস রে? আকাশ পাতাল ভাবছে। কি ভাবছো আজকে? কি রে বাবান? না পিৎজা তো বটে, কিন্তু আজকে কি? পাপার হ্যাপি বার্থডে আর মাম্মার। না তো আজকে হলো 15ই ডিসেম্বর, তো আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 5 বছর পূর্ণ হয়ে গেল। তো 5 বছর কাটিয়ে ফেললাম, তো এখনও তো সারা জীবন পড়ে আছে। তো তাই জন্যে বাবান বলছে পাপার বার্থডে, কারণ আগের বার আমার বার্থডে হয়েছিল তখন কেকটা এনেছিল, ওকে বলা হয়েছিল যে মাম্মার বার্থডে, তাই জন্য তো কেক ছুঁড়ে তো অবস্থা একদম কি বলবো করেছিল। তাই জন্যে ওকে বলা হয়েছে যে পাপার মাম্মার সবারই বার্থডে, এমনকি ওরও বার্থডে, সবারই একসাথেই একদিনই বার্থডে। তো বাইরে খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই যে বাবানের গালটা ভালো করে, বাবার হাতটা সরাও, এই যে গালটা এখনও ভালো করে ফোলা কমেনি, তাই জন্য তোমার বাইরে খাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ ঠান্ডায় ঠান্ডায় ওকে নিয়ে তো বেরোনো যাবে না। তাই জন্য বলেছে ওর বাবাকে যে ও পিৎজা পিৎজা করছে, যে ঘরেতে পিৎজা আনবে, আর তো কেক কাটিং পর্ব তো হবেই, তো তাও পরে 7-8টা নাগাদ, কারণ বিশ্বজিৎ তো ডিউটি আছে, ওদের তো ডিউটি ছাড়ার নেই, যে অ্যানিভার্সারি বলে আজকে স্পেশাল করে ছুটি পাবে সেরকম তো কোনো ব্যাপার নেই, তাই জন্য ডিউটি গেছে। ছুটি দেবে না বাবাকে? ছুটি দেয় কোনো দিন তোমাকে? বেশ ভাববো, নিজে যদি ছুটি পায় পড়াতে। তোমার বুধবার থেকে এক্সাম না? তাহলে বেশ চলো, আর বকবক করবো না, যখন কেক কাটিং পর্ব হবে। হ্যাঁ আর একটা কথা, আমি কি বিশ্বজিৎকে গিফট দিয়েছি? বিশ্বজিৎকে আমাকে দিয়েছে, সেটা বাড়ি গেলে তোমাদের মানে দেখাবো। আর এইখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন বুঝ দিয়ে পাচ্ছ কিছুই নেই, আমি আর বাবা না ওর পাপা, মানে কেক কাটিং পর্বটাই জাস্ট, বাড়িতে থাকলে অনেক আনন্দ হয় সবারই সাথে, কিন্তু বাড়িতে থাকা তো আমাদের কোনোবারই হয় না। 5 বছরের মধ্যে 1 বছর শুধু বাড়িতে ছিলাম, তাছাড়া বাইরের বাড়ি আছি। কোনো না কোনো দিন একদিন ভাগ্যে আসবে বাড়িতে থাকা, সেদিন অবশ্যই সেলিব্রেশন করবো। বেশ চলো আর বকবক করবো না, ওকে খাইয়ে এখন ওপর যাব, তারপরে বিশ্বজিৎ আসুক, তারপরে দেখা যাক কী হবে না হবে। বেশ চলো পরে কথা হচ্ছে। বান কি করছো? কার হ্যাপি বার্থডে? আমার। আর আমার কত ইয়ার্স হ্যাপি বার্থডে দেখাও? কত ইয়ার্স? 5 ইয়ার্স। আর তোমার? 4 ইয়ার্স। আর পাপার? পাপারও 4 ইয়ার্স। আর এদিকে পাপা কি করছে? হ্যাঁ কি করছে পাপা? বেলুন ফোলাচ্ছে। হ্যাঁ মামু ব্যাগ করছে। এখন প্রায় 8:30 মতো বাজে, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি। তো রেডি হওয়ার পর আমি ওইদিকে বাবানকেও রেডি করে দিয়েছিলাম। তো ওইদিকে বিশ্বজিতের বেলুন ফোলানো কমপ্লিট, আর ওই পেছনটা মানে যেখানটা কেকটা কাটবো তার পেছনটা একটু ও একটু বেলুন দিয়ে সাজালো, ওইটাও হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন বাবান ব্যস্ত হয়ে পড়েছে কখন কেক কাটবে। ও কিন্তু কেক খায় না, ওই কাটবে ওইটাই একটা ওর আনন্দ। তারপরে ওর পাপাকে বললাম চলো আর দেরি করতে হবে না, ও অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে পড়েছে, চলো আমরা কেক কেটে ফেলি। তারপরে এই যে আমরা 3 জনে মিলে একসাথে কেক কাটছি, ও কিন্তু সর্বদাই বলে গেল হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা, ও ওইটাই জানে যে পাপার হ্যাপি বার্থডে। তো এটাই একটা আনন্দ যে কেক কাটা হচ্ছে, এটাই। বাড়িতে থাকলে তো আরও আনন্দ হয়, কিন্তু একা একা এটাই একটা আনন্দ, আর এই আনন্দটাই অনেক যথেষ্ট। আর এর পরের বছর জানি না ওর পাপার সাথে থাকতে পারবো কি না, কারণ আমাদের তো বুঝতেই পারছো ট্রান্সফারের জব স্বামীদের, তাই জন্য এই পরের বছর যেহেতু পোস্টিং জানি না, আর আমাদের এরকম করে থাকা হবে নাকি, তাই এবছরটা এরকম করতে পারলাম, এটা অনেক আনন্দ হলো। তো তারপরে কেক কাটা হয়ে গেছে, ও কখন গালে কেক কাট কেক লাগাবে সেটা ও অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে। তারপরে এই দেখো কেক নিয়ে মাখামাখি শুরু হয়ে গেছে, ওর পাপাকে ওর পাপা আর ও প্রথম আমাকে দিল, তারপরে আমি ওদের পাপাকে আর ওকে দিয়ে দিলাম। বেশ এইটুকুই, আমি আবার এখনও হাসছি যে আমরা এগুলো কী করছি নিজেদের মধ্যে। চলো অনেকটা দেরি হয়ে গেছে, চলো এরপর এগুলো সব কেক ফেক কেটে খেয়ে নেওয়া হোক। তো কাউকে তো সেরকম কিছু বলিনি, তো পাশে ওই বাবার না দিদি আছে, ওদের জন্যই শুধু এই কেকটা দিয়ে আসতে বললাম ওর বাবাকে। তারপরে এদিকে ওর বাবা ওর পাপা আমাকে কটা চকলেট দিয়েছিল, সেগুলো এখন নিজে খুলে ভাগ করতে শুরু করে দিয়েছে যে কখন ও খাবে। তো দেখতেই পাচ্ছ এখানে ও ব্যস্ত হয়ে পড়েছে চকলেট খাওয়ার জন্য। তারপরে এই যে
কখন থেকে পিৎজা খাবো করছিল, তাই জন্য ওকে ও পাপা প্রথম পিৎজাটা দিল গরম করে, কারণ অনেক সন্ধ্যাবেলা এনেছে তো তো গরমটাই হয়ে গেছে তাই গরম করে দিল। তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্র ধুয়ে নিয়েছে, এখন বাবা না আরাম করে শুয়ে শুয়ে কী ভাবছে জানি না। বেশ চলো আজকের জন্য ব্লগটা এটুকুই, তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর কেমন লাগলো প্লিজ জানিও। বেশ চলো, টাটা, গুড নাইট, আবার অন্যদিন তোমাদের।